আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ 11ই অগ্রহায়ণ 1428 বঙ্গাব্দ, আমি আবহানী মুন্সী ফরহাদ আজকে হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য আমার ধারাবাহিক ক্লাস বিরাম চিহ্নের ব্যবহার পর্ব 11 স্বদেশ কবিতা নিয়ে হাজির হয়েছি। এটি তোমাদের পাঠ্যতালিকার আমার বাংলা বইয়ের 11তম পাঠ স্বদেশ কবিতা। তো স্বদেশ কবিতা আসলে বিরাম চিহ্নের ব্যবহারটা একটু সোজা, এই সোজাটা আবার পরীক্ষায় থাকে না, তারপরে আমি দেখাচ্ছি। তো তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি বারবার ক্লাসে বলছি যে বিরাম চিহ্ন আসলে মুখস্থ করার কিছু নেই, ব্যাকরণিক যে কোনো বিষয়ে মুখস্থ করলে এটা ভালো হবে না। ভালো হবে না কি, যখন পাশও করতে মানে নাম্বারও পাবে না, মনে থাকবে না পরীক্ষার হলে গিয়ে, এই জন্য ব্যবহারটা শিখতে হবে। তো যে পাঠটা লিখেছি স্বদেশ কবিতার প্রথম দিকের লাইন 6 লাইন, এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। এখন এই ছবিটি চেনা কোন ছবিটি? বাংলাদেশ আমাদের। এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে, এখানে কমা দিলাম, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, একটা টান, এটাকে বলে ড্যাশ নাকি, এই ছবিটি চেনা, এই ছবিটি চেনা। তারপরে মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, আঁকি লিখলে আবার কমা হয়, তো সেটা লিখিনি এই জন্য বাদ দিলাম। তো আজকের পর্ব এই পর্যন্তই, ছোট এখানে কমা হবে, এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে মানে হচ্ছে কি, এখন তোমাকে একটু থামতে হবে, থামলে তো একটু কমা দিতে হবে। একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এখানে থামার প্রয়োজন নাই, কিন্তু সামনে আর একটা লাইন আছে এই জন্য ড্যাশ, এই ছবিটি চেনা, এটা সামনে লিখলে সৌন্দর্যটা নষ্ট হয় কবিতার, এই জন্য নিচে লিখে দাড়ি, ঠিক আছে, এই ছবিটি চেনা। তো আশা করছি তোমরা ভালো করে বিরাম চিহ্নের ব্যবহার শিখবে, চেষ্টা করবে অন্তত, কারণ এটা সব ক্লাসেই প্রয়োজন। 6 থেকে শুরু আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, তারপরে 10-এ 19 তো একই, একাদশ দ্বাদশটাতেও আছে, ইন্টারভিউতে আছে, সব ক্ষেত্রে আছে। তো আজকে এ পর্যন্ত, আর পরবর্তীতে আমি বলছি যে বিরাম চিহ্নের পরিচয় এটা নিয়ে একটা ক্লাস করব, সেটা হলো তোমাদের জন্য থাকবে কি, অ্যাট্রাকশন, ঠিক আছে, অ্যাট্রাকটিভ একটা ক্লাস দেবো। আজকে এ পর্যন্ত, ভালো থেকো, আল্লাহ হাফেজ।